ধরুন আপনাকে কেউ ঠিক এইভাবে একটা মেসেজ করলো ওকে তো মেসেজ করার পর আপনি সিন করার আগেই কি করছে না মেসেজটাকে এখান থেকে এভরি ওয়ানে কিন্তু ডিলিট ফর এভরি ওয়ান করে দিচ্ছে তো আপনি এখান থেকে কি করলেন না এই মেসেজটা কিন্তু আপনি সিন করতে পারলেন না বা দেখতে পারলেন না কিন্তু একটা সেটিংস যদি আপনি অন করে রাখেন তাহলে এই মেসেজটাও কিন্তু আপনি যে কোনো সময় কিন্তু আবারও দেখতে পারবেন নমস্কার জুয়েল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজ আমরা এই বিষয়টাই দেখে নেব যে কিভাবে আমাদের এই ডিলিট মেসেজ আমরা আবারও দেখতে পারি ধরুন আপনাকে কেউ মেসেজ এবং সেটা সে সঙ্গে সঙ্গে এভরিওান ডিলিট করে দিল সেক্ষেত্রে আমরা অনেক সময় কী করতে পারি না দেখতে পারি না মেসেজটাকে তো আমরা কিন্তু আজ এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখতে দেখে থাকেন তাহলে কিন্তু আপনি এই মেসেজটাও কিন্তু দেখতে পাবেন তো তার জন্য আমাদেরকে মেনলি যে কাজটি করতে হবে সেটা আমাদের ফোনের সেটিংটাকে ওপেন করে নিয়ে দেবে তো আমি আমার ফোনের সেটিংটাকে ওপেন করে নিচ্ছি এরপর সার্চে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছি সার্চ অপশান রয়েছে তো সেই সার্চ অপশানে যাবো আমি এবং এখানে যাওয়ার পর এখান থেকে নোটিফিকেশান বলে আমি লেখে নেবো তো নোটিফিকেশান বলে কিন্তু এখান থেকে আমাকে লেখে নিয়ে দেবে তো নোটিফিকেশান লেখে নেওয়ার নোটিফিকেশান লেখলেই কী হবে আমাদের সামনে অনেকগুলো কিন্তু অপশান শো করবে তো এখান থেকে স্কল করে তোলার পর আমাদেরকে জিজ্ঞাসাটি করতে হবে সেটি হলো নোটিফিকেশান এখান থেকে আমাদেরকে সার্চ করে নিতে হবে যে নোটিফিকেশান হিস্টরি তো আমি দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু চলে আসছে এই যে নোটিফিকেশান হিস্টরি তো সেই জায়গায় কিন্তু একটা আলতো করে ক্লিক করে নিতে হবে তো আমি ক্লিক করে নিয়েছি এরপর আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের দেখতে পাচ্ছি প্রথমে এখান থেকে নোটিফিকেশান হিস্ট্রি লেখা রয়েছে তো সেই জায়গায় একটা কিন্তু ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে নিচ্ছি এরপর এখান থেকে আবার আমাকে ক্লিক করতে হবে এই যে ইউজ নোটিফিকেশান হিস্ট্রি তো সেই জায়গায় অপশানটি কিন্তু অফ রয়েছে তো এখান থেকে আমাকে অন করে নিতে হবে আমি অন করে নিচ্ছি অন করে নেওয়ার পর আমি ব্যাক করব তো এখান থেকে আমি নর্মালভাবে ব্যাক করে গেলাম ব্যাক হয়ে যাওয়ার পর আমি আবারও হোয়াটসঅ্যাপে চলে যাব তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখান থেকে আমি আবার একটা কিন্তু হাই পাঠিয়ে দেবো এবং দেওয়ার পর আমি আবার এখান থেকে কিন্তু মেসেজটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবো আমি এভরি ডিলিট করে দিলাম তো আমি কিন্তু ওই মেসেজ দেখতে পাবো না তো এরপর আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো আমি আবারও সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর আমি আবারও এখানে সার্চে যাওয়ার পর এখান থেকে নোটিফিকেশান বলে সার্চ করে নেব এবং একটু ওয়েট করলেই কী হবে না আমার সামনে কিন্তু নোটিফিকেশান হিস্ট্রিটা আবারও চলে আসবে তবে এখান থেকে আমি আবার নোটিফিকেশান হিস্ট্রিতে যাব এবং সেই মেসেজটা কিন্তু আমি দেখিনি যে কি সে আমাকে লিখেছিলো তার আগেই কিন্তু ডিলিট করে দিয়েছে তো আমি ওই মেসেজটাই দেখবো যে কী লিখেছিলো সে তো এখান থেকে আমাকে যাওয়ার পর আমি যে কাজটি করবো সেটি হলো যে এই আবারও আমি নোটিফিকেশান হিস্ট্রিতে কিন্তু ক্লিক করবো এইখানে আমি কিন্তু আবারও ক্লিক করব ওই মেসেজটা দেখার জন্য তো আমি এখান থেকে আবার ক্লিক করছি ক্লিক করার পরেই দেখতে পাচ্ছি যে কিন্তু মেসেজটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম এখান থেকে এই যে রিসেন্টলি ডিসমিস লেখা রয়েছে এবং সেখান থেকে টাইমটাও দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে যে একটা নয় এবং এখান থেকে কী পাঠিয়েছিলাম যেহেতু হাই পাঠিয়েছিলাম হাই পাঠিয়ে রিড করেছিলাম তো দেখতে পাচ্ছি যে আমার কিন্তু হাইটা এখনও পর্যন্ত এখানে রয়েছে যেহেতু আমি কি করেছি না আমি এক্ষেত্রে আমি মেসেজটা দেখিনি কিন্তু সেক্ষেত্রে এখানটাও আমাদের দেখাচ্ছে তো এইভাবে চাইলে কিন্তু আমরা খুব সহজেই ডিলিট হয়ে যাওয়ার ডিলিট হয়ে যাওয়ার মেসেজ কিন্তু আমরা এখান থেকে এসে দেখতে পারি যে সে কি লেখেছিল তো আজকে টিউটোরিয়ালটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং এই টিউটোরিয়ালটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এরপর আমি আরও একটা কথা বলছি যে লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে যেসব শুধু হোয়াটসঅ্যাপ নয় হোয়াটসঅ্যাপ ফেসবুক জব যাই কিছু বলবেন না কেন সেখান থেকে যে লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো মেসেজ কিন্তু আমরা দেখতে পারি এখান থেকে তো ডিলিট করে দিলেও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো তো আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন তো নেক্সট ভিডিও তো আবারও দেখা হচ্ছে